এবং আল্লাহ পাকসে মাহমুদ তাআলা আমাদেরকে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য তার নেককার বন্ধা হওয়ার জন্য সেই স্পিরিচুয়াল ইনভাইটেশন যদি আমরা পেতে চাই তাহলে সুস্থ এবং আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত কলম ছাড়া বিকল্প নেই কোনো কুটিল আত্মা চাতুর্য এবং কলা কৌশলে যদি আমরা আশ্রয় নেই সেটি কোনো কাজে আসবে না আসসালামু আলাইকুম মরহামতুল্লাহারাক আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ইমানের উপর রেখেছেন সেরাতুল মুস্তাকিমে অধিষ্ঠিত থাকার সৌভাগ্য দিয়েছেন সালাম নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামার প্রতি যিনি আমাদের ইমানের পথ দেখিয়েছেন সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছেন কোথায় শান্তি কোথায় সাফল্য সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন কেয়ামতের দিন তোমার সম্পদ তোমার সন্তান সন্ততি ঐশ্বর্য বৈভব প্রভাব প্রতিপত্তি কোনো কিছু কাজে আসবে না একমাত্র কাজে আসবে ইন আতল্লাহ বেকালিন সালিম পবিত্র আত্মা নিয়ে সুন্দর একটি পরিশীলিত মার্জিত সংস্কৃত নবসে মতমাইন্না নিয়ে যে ব্যক্তি আসতে পেরেছে সেই সেটি কেবল তার কাজে আসবে যেদিন কোন আত্মীয় এমনকি মা বাবা নিকট আপন ভাই যেদিন কোনো কাজে আসবে না প্রত্যেকে যার যার হিসাবে মশগুল থাকবে এবং এই বিভৎস দৃশ্য দেখে যেদিন মানুষ নিজেকেই ভুলে যাবে আখি আবি যেদিন মানুষ পলায়ন করতে থাকবে তার মা থেকে ভাই থেকে বাবা থেকে লিখু লিমরি রিম মিন হুম ইয়ী প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কঠিন দিবসে একমাত্র তার জন্য সাহারা হবে নিষ্কৃতির মাধ্যম হবে এবং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে যে পবিত্র আত্মা আসতে পেরেছে সেই শুদ্ধ কলাপ নিয়ে যে ব্যক্তি আসতে পেরেছে এবং আমরা সফল বক্রকাত মানুষ আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন অসংখ্য কুলকায়ানাত আপনার সেবায় নিয়োজিত এই মানুষকে আল্লাহ সে আলা যে বিবেক দিয়েছেন কলব দিয়েছেন সেটি ভালো মন্দ করার একয়ার দেওয়া হয়েছে যে ব্যক্তি এই নফসকে পরিচর্যা করতে পেরেছে পরিশীিত করতে পেরেছে সুস্থ রাখতে পেরেছে আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত করতে পেরেছে সে ব্যক্তি সফল আর যে নফসের গোলাম হয়েছে নফসের চাহিদায় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে কলুষিত অধ্যায় ছাড়া আর কিছুই নেই তার জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ সে কথা বলেছেন কোরআনে একাধিক জায়গায় কাদের আফল্লা হামেদাহা যে ব্যক্তি নফসকে পবিত্র করতে পেরেছে পঙ্কিলতা থেকে পাপ থেকে অবাধ্যতা থেকে অহংকার থেকে দম্ভ থেকে হিংসা থেকে বিদ্বেষ থেকে সে ব্যক্তি সফল হয়েছে ওকে খাশাহ আর যে ব্যক্তি এই আত্মাকে এই নফসকে দমন করতে পারেনি নিয়ন্ত্রণে আনতে পারেনি বসীভূত করতে পারেনি বরং কলুষিত করেছে হ্যাঁ সে ধ্বংস হয়েছে ধ্বংসতার জন্য অনিবার্য নেভি কেন সাল্লাল্লাহ ইউসাল্লাম সেই জন্য আমাদের তিনি সতর্ক করেছেন ই নাফি জেসাদ ই মদওয়া এই দ সাল্লাহ হেদ সাল জেসাদু করল ওই দা ফেসাদ ফেসাদ করল একটা মানুষের মধ্যে এমন একটি অংশ বিশেষ আছে সেটি যদি সতেজ থাকে সচল থাকে সজীব থাকে সুস্থ থাকে সালাহাল যশোদে করল তার পুরো শরীরটাই সঠিক থাকে আর এটি যদি নষ্ট হয়ে যায় অকেজ হয়ে যায় অকর্মণ্য হয়ে যায় তার তার পুরো শরীরটাই হয়ে যায় নষ্ট হয়ে যায় আর কল্প সেটি হচ্ছে করম সেটি হচ্ছে অন্তর সেটি হচ্ছে আত্ম যেটি আমাদের কার্ডিওলজিস্ট জানাব কি বলে আমাদের ডাক্তার সাহেবই সরওয়ার কামাল সাহেব ভালো জানবেন যারা হার্ট থাকলে সুস্থ পুরো শরীরে সুস্থ এবং নেভিক হ্যানসাইসলাম সেই কথা বলেছে তা আমরা এই আত্মাকে এই নফসকে এই কলবকে আমাদের প্রতিনিয়ত পরিচর্যা করতে হবে রাফিল হলে চলবে না কারণ আল্লাহাক হইতে আলা আমরা যদি দুনিয়ায় সাফল্য পেতে চাই পরকালে মুক্তি পেতে চাই আমাদের কেটু সাকসেসের সন্ধানে যদি আমরা ব্রতী হই ব্রত হই তাহলে আল্লাহ পাকসান আমাদের নির্দেশনা দিচ্ছেন সেই ব্যক্তি সফল হলো যে নিজের নফসকে সুস্থ রাখতে পেরেছে আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত করতে পেরেছে আল্লাহ এবং আল্লাহর রসুরের মহাব্বতে ভরপুর করতে পেরেছে যে সাদা মনের মানুষ হতে পেরেছে আধ্যাত্মিক চেতনা স্মারব্যে এবং সময় তার স্মরণে শয়নের স্বপ্নের চিন্তা মননে আল্লাহ পাকসান এর মধ্যে যে চালু রেখতে পেরেছে ফসল্লা এবং আল্লাহ তাল মহাব্বতে সে নামাজের মাধ্যমে বিনয়ী হতে পেরেছে সেই হচ্ছে সফল এবং আল্লাহাক আহম আমাদেরকে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য তার নেককার বন্দা হওয়ার জন্য সেই স্পিরিচুয়াল ইনভাইটেশন যদি আমরা পেতে চাই তাহলে সুস্থ এবং আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত কলব ছাড়া বিকল্প নেই কোনো কুটিল আত্মা চাতুর্য এবং কলা কৌশলে যদি আমরা আশ্রয় নেই সেটি কোনো কাজে আসবে না আল্লাহ বলছি যারা তোমরা নফসে রচনা করতে পেরেছ গঠন করতে রব্বিক আজকে আমি আহ্বান করছি তোমরা তোমার প্রভুর দিকে যাও আল্লাহ আল্লাহারা সান্নিধ্যে চলে আসে আল্লাহ নৈকট্য আজ তোমাদের জন্য অনিবার্য খুলি ফি আমার যারা সত্যিকার অর্থে বান্দা তাদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও খুলি জান্নাতে এবং আমার জান্নাত যেটি কোনো চক্ষু দেখেনি এত সুন্দর কোনো কর্ণ শুনিনি এত জাঁকজমক কোনো মানুষ কল্পনাও করতে পারে না যে জান্নাতে আমরা এত চেষ্টা করছি কেন একটা সুন্দর বাড়ি থাকবে সামনে একটা বাগান থাকবে ছোট্ট একটা ঝর্ণাধারা থাকবে হ্যাঁ আর সেখানেই তো শেষ এরপর এক বছর দু বছর পর ভেঙে যায় নষ্ট হয়ে যায় এইটা চলে না ওটা চলে না আর আল্লাহ ভাগে আলা এবং যেখানে যেই ঘরে আপনাকে শৈশবে রাখতে পারবে না কৈশোর ধরে রাখতে পারবে না বার্ধক্য উপনীত হতে হবে দাঁত পড়ে যাচ্ছে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে শুনতে কম পাচ্ছেন গণগণ হাসপাতাল ভর্তি হতে হচ্ছে যত বড়ই প্রভাবশালী প্রতাপশালী হন না কেন সত্তর পঁচাত্তর যত বছরই আপনি থাকেন না কেন সব শেষে চলে আসতে হবে তো এই যে মানুষের সকল চাহিদা কিন্তু এই দুনিয়ায় পরিপূর্ণ হওয়া সম্ভব নয় সেই জন্যই আল্লাহ পাকসমা তালা জান্নাত রেখেছেন সেই জান্নাত যদি পেতে চায় নফসে মতমাইন্না আমাদেরকে পেতে হবে আর সেটি পেলে পরে আল্লাহ তালা বলছেন এর যে রব্বিক তোমার প্রভুর দিকে তুমি ফিরে যাও ফেজ করিফি এবারই আমার নেককার বান্দাদের কাতারভুক্ত হয়ে যেতে পারবে যদি তোমার মধ্যে নফসে মতমাইন্না ও যে জন্নতি আমার জন্নতের চতুর্দিকে উন্মুক্ত তোমার জন্য সব দিক থেকে ফেরিস্তরা তোমাকে অভিবাদন জানাবে চাহিয়া ও ফেরিসারেসেন গার্ড অফ দেবে অভিবাদন জানাবে সালাম জানাবে আল্লাহ তালার পক্ষ থেকে পক্ষ থেকে সেদিকে যদি আমরা নফসকে আমরা করতে পারি সমস্ত নবীরাই পৃথিবীতে আসছেন যাতে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ গঠন করার জন্য ভালো আত্মা নফসে মতাম না শুদ্ধি অভিযান যেটা আজকে সরকারি প্রায় অফিসগুলোতে প্রায় অফিসারদের এই ট্রেনিংয়ে যেতে হয় শুদ্ধাচার শুদ্ধাচার ট্রেনিং বলা হয় শুদ্ধাচার মানে কি ভালো কলক আর এটি একমাত্র আধ্যাত্মিক চেতনা ধর্মীয় চেতনা আল্লাহ তালার ভয়ভীতি মহাব্বত ইসলামের সন্না পরকালের ভয় ভীতি জবাবদেহিতা এই বিশ্বাস ছাড়া কখন এই মোরালিটি এথিক্স সেটি বনেসটি অনেস্টি যাই আমরা বলছি এগুলো সম্ভব নয় ছাড়া আয়ুবি বি মিডিয়া অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার